অনেকেই বলে একটা ছেলের সফলতার পেছনে একটা নারী থাকে। ভুল। একটা ছেলের সফলতার পেছনে তার পরিশ্রম থাকে, মা বাবার দোয়া থাকে, আল্লাহর ইচ্ছা থাকে, সবই থাকে, কিন্তু কোনো নারী থাকে না। এসব ভুলভাল কথা বইয়ের পৃষ্ঠায় মানায়, বাস্তব জীবনে না। আমরা ছোট থেকে বড় হয়েছি এই উল্টাপাল্টা প্রেমের কাহিনী শুনে শুনে, হোমন্তী বিলাসী, এই রবীন্দ্রনাথের উপন্যাস, আরো কত কত এসব প্রেমের উপন্যাস পড়ে পড়ে আমরা শেষ। যখন বড় হয়েছি তখন মেয়ের পেছনে ঘোরা শুরু করে দিয়েছি, কারণ আমাদের প্রেম করতে হবে, একটা উপন্যাস বানাতে হবে, ইতিহাস করতে হবে, আমাদের কথা যেন সবাই বলে, এদের প্রেমের কথা যেন ইউনিভার্সিটির দেয়ালে দেয়ালে লেখা হয়, অমুক প্লাস তমুক। দরকার কি ভাই, ইউনিভার্সিটির দেয়ালে দরকার আছে? ইউনিভার্সিটির দেয়ালে রাজনীতির পোস্ট থাকুক, ব্যান্ডের গানের লিরিক্স থাকুক, ওখানে বিভিন্ন কবিদের লেখা থাকুক, পানির পিসকি থাকুক, যাই থাকুক, কিন্তু সুমি প্লাস ফয়সাল, ফয়সাল প্লাস সাদিয়া, অমুক প্লাস তমুক, দরকার কি এগুলো লেখার? ইতিহাস করার কি দরকার? উপন্যাসে জায়গা পাওয়ার কি দরকার? চায়ের দোকানে সিগারেট একটা খাও, বাড়িতে যাও, বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো, সকাল হলে চাকরিতে যাও, চাকরিটা শেষ করে এসে বিকেলে বন্ধুদের সাথে হালকা আড্ডা দাও, চা খাও, সিগারেট খাও, ঘরে চলে যাও, এই ভাত খেয়ে আবার ঘুমিয়ে যাও, তারপর দিন আবার চাকরিতে, তারপর আবার একই কাজ, সপ্তাহে দুদিন কোথাও ঘুরে আসো, দুদিন মানে বৃহস্পতিবার রাতে কক্সবাজারে চলে যাও, শুক্রবার শনিবার আবার জবে চলে আসো।